আর একটাও কথা বলবে না ভাইয়া, এটা বাড়ি, বার নয় যে তুমি মটরশুঁটি দিয়ে মাল খেয়ে মাতলামো করবে। এত বড় সাহস তোর, আমার সামনে বিচি বের করে মটরশুঁটি নিয়ে কথা বলিস? প্যান্ট খুলে মুখের সামনে পা দিস, বড় ভাইয়ের সামনে এই তোর মাননি করনি? মানুষ যখন মটরশুঁটি খেয়ে নেশা করে তখন তার পরিচয় একটাই, সে গোহর বেটা। শীতকালে মটরশুঁটি চাষ করার বদলে কে আমাদের জমিতে অড়ল করায় চাষ করেছে? কে আমার বাবা মাকে মটরশুঁটি না দিয়ে গুড্ডে বিস্কুট খাইয়ে হারপিক দিয়ে দাঁত মাজা করিয়েছে? কে আমার এক্স গার্লফ্রেন্ডের হরেন টিপেছে? সব তোমার এই গুণধর বাবা। 1 কিলো মটরশুঁটি একাই খেয়েছে তোমার ভাই, তোমার উস্কানিতে নিজের পোঁত বিচি চুলকে। আমার আর একটা বারো ভাতারি বউয়ের হাত থেকে শাহরুখ খানের পাঠানো মটরশুঁটি কেড়ে নিয়ে তাকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়েছি, তোমার উস্কানিতে। আমাদের অসহায় বোবা বোনটাকে একটা ফুলকপি আর বাঁধাকপি ওলার হাতে তুলে দিয়ে যৌতুকের 30,000 টাকা মেরে তোমার বাবা ওই টাকায় নতুন মালকে ওয়েতে নিয়ে গিয়ে টাপাটাপ করেছে। আমাদের সর্বনাশ করে ঘোষ পাড়ার একটা কিশোরী মেয়েকে ওয়েতে নিয়ে গিয়ে টাপাটাপ করেননি? এক কেজি মটরশুঁটি কোনো মেয়েকে গিফট করলেই সেই মেয়েই আমাকে আই লাভ ইউ বলবে। রেগে যাচ্ছিস কেন? ও তো ঠিক কথাই বলেছি, আজকাল কেউ কাউকে এমনি এমনি আই লাভ ইউ বলে নাকি? আমাকে দেখ না, আমার মুখে যদি কেউ মটরশুঁটি খেয়ে পাতলা হেগে দেয় আমি তাকেই আই লাভ ইউ বলে দিই। আমি তোমাকে ভালোবাসি বলেই তোমায় আই লাভ ইউ বলেছি, তোমার মটরশুঁটি খাওয়ার জন্য নয়। তাহলে আগে বলোনি কেন, মটরশুঁটিটা খাওয়ার পর বললে তাই বললাম। কারণ আমি অন্য মেয়েদের মতো না, আমি তোমার প্যান্টের ভেতরে মটরশুঁটিটা খাওয়ার তালে ছিলাম। আপ দোনা আপ দোনা।